সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেগুফতা ফারাজ সেজুতি। আজকের 21শে সন্ধ্যায় দেশ ও দেশের বাইরে সকল দর্শক যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। অতিথি আড্ডায় আজ আমাদের সাথে আছেন নির্মাতা কাজী টিপু। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 8189511 এবং 8189512 এই নম্বরে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত, কেমন আছেন? জি ভালো আছি। প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তের ব্যস্ততা সম্পর্কে। এই মুহূর্তে রিসেন্ট কিছু কাজ শেষ করলাম, আরএফএল প্লাস্টিকের কিছু বিজ্ঞাপন নির্মাণ করলাম, রংধনু গ্রুপের একটি বিজ্ঞাপন নির্মাণ করলাম সোয়াবিন তেলের, এই আরো কিছু। খুব অল্প সময়ের একটা, মানে অল্প সময়ের জন্য আপনি বাংলাদেশে এসেছেন যেটা আমরা জানি, তো আপনার মানে জানতে চাইবো যে আপনার যে রিসেন্ট একটা সিনেমা 18+, এটা সম্পর্কে একটু জানতে চাইবো যে এই সিনেমাটার ঘটনা যদি একটু ছোট্ট করে বলেন, আর সিনেমাটা নির্মিত হয়েছে কোথায়? 18+ ফিল্মটি আসলে আসলে প্রদর্শিত ফিল্ম, উৎসব উৎসবকে কেন্দ্র করে ফিল্মটি নির্মাণ করা। এটা টোটালি ফুললি ইটালিয়ান ভাষায় নির্মিত। এটা ছবিটার পৃষ্ঠপোষকতা হলো ওই ওই ইতালি দেশের মিলান সিটির মিউনিসিপ্যালিটির ফান্ড থেকে ছবিটি নির্মাণ হয়। ছবিটি নির্মাণ হয় 2013-তে, তারপর 2014-তে সেকেন্ড সেপ্টেম্বর ফিল্ম ফেস্টিভ্যাল ভেরিস লা বিয়েনালে এখানে যায়, এবং 5ই ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র উৎসব স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে যায় 2014-তে বাংলাদেশে। হ্যাঁ, 14-তে ছবিটি আসলে ওইখানে জেনারেশনকে নিয়ে করা, যারা 18 বছরের বয়সী যে ছেলেপিলেরা আছে ওইখানে, ইমিগ্রেন্ট, অল ওভার ইমিগ্রেন্ট, নট অনলি বাংলাদেশি, তাদেরকে নিয়ে তাদের চাল চলন, তাদের জীবনযাত্রার মান, তাদেরকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা। তাদের জীবনযাত্রার মানটা আসলে কেমন, মানে স্টোরিটা কি খুব স্যাড কোন স্টোরি নাকি? মানে স্টোরিটা একদম সহজ, এক কথা বলা যায় যে ওখানে যে ইয়াং জেনারেশন গুলো যারা বেড়ে উঠছে তারা আসলে একটু কনফিউজড, তারা বেড়ে ওঠার ক্ষেত্রে তারা নিজেকে নির্ধারণ করতে পারে না যে কোন পর্যায়ে তারা যেতে পারে, কারণ ওখানে একটি ভাষা, ওইখানে আরেকটা অন্যরকম একটি কালচার, অন্যরকম একটি পরিবেশের মাধ্যমে তারা বড় হচ্ছে। এখন কোন বাংলাদেশি এবং কোন রাশিয়ান কেউ জানে না আসলে যে ওখানে পড়াশোনা করে মানে যারা চাকরি করবে, রাইট, তারা কখনো আদৌ ডাক্তার হবে কিনা, ই হবে কিনা। সেই দিক থেকে আমি অনেকটা সময় ব্যয় করি ওখানে বেড়ে ওঠা ছেলেপেলেদের সাথে। তা একটা পর্যায়ে দেখি যে আসলে তারা কনফিউজড, তাদের আসলে দিক নির্দেশনা দেবার মতো কেউ নেই, ওই দেশের এডুকেশন সিস্টেমটাও নেই, ওই দেশের আইনটাও নেই, আর এবং তাদের যে পরিবারগুলো আছে তারাও আসলে একটু অসচেতন মনে হয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে তারা একটু অসচেতন তাদের বেড়ে ওঠা ছেলেপেলেদের দিকে। তা ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে আমি সেই জেনারেশনটাকে একটি কাগজের নৌকার সাথে তুলনা করেছি। আচ্ছা, ওই কাগজের নৌকাটার নামই আসলে 18+। আচ্ছা, তো এই যে সিনেমাটা আপনি তৈরি করেছেন, এটা ইতালিতে তৈরি করেছেন, আপনি পড়াশোনা করেছেন ইতালিতে, তো পড়াশোনা করে আপনি ইতালিতে চলচ্চিত্র নির্মাণ করছেন, এটা আপনার সেকেন্ড মুভি, প্রথম আরেকটা সিনেমা আপনি বানিয়েছেন, এটা যদি একটু বলেন আমাদেরকে যে এটা এটা কি ছিল এই সিনেমাটা সম্পর্কে। ছবিটা হলো প্যারিসে নির্মিত করা, লা ব্লক প্যারিস ছবিটির নাম, ওখানে কমিউনিটি জীবনযাত্রার মানকে নিয়ে। লা ব্লক প্যারিস নামকরণের সার্থকতা হলো প্যারিসে একটি ব্রিজ আছে, লা ব্লক ব্রিজ, সেটা অবশ্য সেই তালাগুলা ভেঙে ফেলছে এখন ওই দেশের সরকার, সেই ব্রিজটাকে কেন্দ্র করেই যে ওইখানে ভালোবাসা বদ্ধ। আমি নির্ধারণ করতে চেষ্টা করেছি যে আমাদের যে বাংলাদেশি যে ভালোবাসাটা আছে তারা আসলে বদ্ধ, তালাবদ্ধ, তারা প্রকাশ করছে সেটা ওইখানে তালাবদ্ধ। হ্যাঁ, ওইখানে যে বেড়ে ওঠা তালাবদ্ধ হয়ে গেছে, ওইখানে যে কমিউনিটিরা আছে তারা তাদের ভালোবাসাটা আসলে বদ্ধ। আচ্ছা, এক্সপ্লোর করতে পারছে, মানে ওখানকার যে মানুষরা আছেন, বাংলাদেশিরা যে ওখানে অবস্থান করছেন, তাদের জীবনযাত্রা নিয়ে আপনি এই চলচ্চিত্রটা নির্মাণ করেছেন, দুটোই মোটামুটি একদম সেম সাবজেক্ট মনে হচ্ছে। আচ্ছা, তো আপনার যে চলচ্চিত্রটা 18+, এটা এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এবং খুব নাম করেছে চারিদিকে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা একটু সিনেমাটার অংশ বিশেষ দেখে আসি। দর্শক, কথা হচ্ছিল নির্মাতা কাজী টিপুর সাথে, চলুন দেখে আসি কাজী টিপুর নির্মিত চলচ্চিত্রের একটি অংশ।
certo non devo darti le spiegazioni. Bene, tanto parlare con te è come parlare col muro. Imran? Ehi Imran! Ti ha sentito da ora che cava ti vedo? Ti vedo cava ti vedo? কোথা লাগে নাই আমার যাও তো কোথা নাই মানে যাও তো মা ডিসটার্ব করো না এখন যাই তো দেখো কি বাবা কি পয়সা লাগবে e perché sto facendo così qual è il motivo e perché sono qui anche se so che non ottengo nulla All'improvviso la mia vita è cambiata così. Barca, non so dove sarà questa ultima fermata. দর্শক দেখে আসলাম কাজী টিপুর নির্মিত 18 প্লাস চলচ্চিত্রের একটি অংশ। চলুন কথা বলি দর্শকের সাথে। কেমন এই সিনেমাটা যেটা আপনি নির্মাণ করেছেন, এটা আপনি বলছিলেন যে এটা ওই সময়কার মানে ওই ওখানে যারা বাংলাদেশিরা আছে, ইয়াং যারা আছে তাদেরকে নিয়ে আপনি এটা করেছেন। তো এখন বাংলাদেশের যারা ওখানে বাস করছে তাদের অবস্থাটা কি এরকমই একটা অস্থির অবস্থার মধ্যে তারা পার করছে? হ্যাঁ, আমি বলবো জেনারেশনটা সেই অবস্থাতেই আসলে পার করছে। তারা ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে, তারা পড়াশোনায় অমনোযোগী এবং ফ্যামিলি আসলে প্রেশার ক্রিয়েট করছে তাকে কর্মজীবী হওয়ার জন্য, কিন্তু তার আসলে সময়টা হয় না। কিন্তু সে জানে না যে সে আসলে কি করবে। কিন্তু তারপর আপনি কিন্তু ওখানে পড়াশোনা করেছেন এবং আপনি ওখানে চলচ্চিত্র নির্মাণ করছেন, তো এটা কিভাবে সম্ভব হলো? আমি ওখানে 2007 চলে যাই বাংলাদেশ থেকে, ওখানে এডমিট করি প্রাইভেটলি একাডেমি ন্যাশনাল দল সিনেমা, এটা বলোনি ইউনিভার্সিটির একটি পার্ট, প্রাইভেটলি পড়াশোনার একটি সুব্যবস্থা থাকা। ওখানে পড়াশোনা করলাম আমি 2 বছরের একটি ডিপ্লোমা ক্যাটাগরি, ডিপ্লোমা কাম মাস্টার্স আর কি, পরে ওয়ার্কশপ করতে হয় টোটালি আসলে প্র্যাকটিক্যাল সেন্সের উপরে। তো ওই পড়াশোনাটার কারণে আমার একটি রাস্তা তৈরি হয়ে যায় আসলে তাদের সাথে ইন্টিগ্রেশনটা তৈরি হয়ে যায়, তাদের সাথে আমি মনে আদান প্রদান করা শুরু করতে চেষ্টা করলাম। পড়াশোনার সুবাদে আপনি এই সুযোগটা পেয়েছেন, তো ওরা খুব মূল্য দেয়, মানে ওখানে পড়াশোনাটাকে খুবই বেশি মূল্য দেয়। আর আমি একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসা, সেক্ষেত্রে অনেকটা সিম্পিথিও কাজ করে তাদের ভিতরে যে ছেলেটার জন্য কিছু করা। আপনি তো বাংলাদেশে অনেকগুলো নাটক নির্মাণ করেছেন, ওখানে পড়তে যাওয়ার আগে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, কথা হচ্ছিল নির্মাতা কাজী টিপুর সাথে, সময় হলো ছোট্ট একটি বিরতির, এখনই ফিরছি, কোথাও যাবেন না। ছোট্ট বিরতি শেষে স্বাগত জানাচ্ছি আজকের 21 সন্ধ্যায়, আসুন কথা বলি আজকের অতিথির সাথে। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আপনার নির্মিত চলচ্চিত্রগুলো নিয়ে, 18 প্লাস নিয়ে কথা বলছিলাম, আর আপনি পড়তে গেছেন ইতালিতে, তার আগে কিন্তু আপনি বাংলাদেশে বেশ কয়েকটা নাম করা নাটক নির্মাণ করে গেছেন, তো একটা খুব একটা ভালো একটা অবস্থান ছিল আপনার তখন নির্মাতা হিসেবে বাংলাদেশে, তারপরে আপনি ওখানে পড়তে গেলেন। অনেকগুলো নাটকই নির্মাণ করেছি, যেমন ইসমাইল কেয়ার, তারপর উল্টা পাল্টা গল্প, আমজাদ হোসেনের লেখা, তারপর হ্যাঁ নিঃস্বর ভালোবাসা সেলিম আলী স্যারের, তারপর ঘর জামাতা, তারপর অনেক মানে সব আসলে ঠিক মতো মনে পড়ছে না, অনেকগুলো নাটকে নির্মাণ করেছি, বিজ্ঞাপনে অনেকগুলো করেছিলাম, এলিট পেইন্টের বিজ্ঞাপন করেছিলাম এরকম অনেক। এখন যেমন এশিয়া আরএফএল এর কিছু বিজ্ঞাপন করছি,
ওই সময় কিন্তু আপনি বেশ একটা শক্ত একটা অবস্থানে ছিলেন, নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছিলেন, তারপরেও কিন্তু আপনি ওখানে পড়তে গেছেন। তো যদি জানতে চাই যে ওখানে মানে এরকম একটা নিজের একটা অবস্থান থাকার পরে আপনি আরো পড়াশোনা করতে কেন গেলেন? একটা শখ ছিল আসলে, আমি একটা সিরিয়াল শুরু করতে যাচ্ছিলাম। আমি 2007 যে আবার 2010 আসি আবার বাংলাদেশে, দশে আমি 2007 আমার চিন্তা ভাবনা ছিল যে আমি একটু ফিল্মের দিকে যাব, ফিল্ম নির্মাণের দিকে যাব। যখন যে অ্যাসিস্ট্যান্স শেষ করে আমি ডিরেক্টর হয়ে যাই, তখন দেখি এটা অনেক সময়ের ব্যাপার, আবারও সেই 15-16 বছর পরে হয়তো আমি নির্মাতা হব। তো চেষ্টা করছিলাম যে বাইরে দেখি কোথাও পড়াশোনা করা যায় কিনা। তো 2007 সুযোগটা আসে, সেই সুযোগটা বাস্তবায়ন ঘটায় আসলে আমি 2010 ডিসেম্বরে, তখন থেকে বাস্তবায়নটা ঘটে, কিন্তু স্বপ্নটা দেখা শুরু করলাম 2007 থেকে, অনেক আগে থেকে। জি, আমরা এই নিয়ে আরো কথা বলবো, একজন দর্শক আমাদের সাথে ফোনে কথা বলতে চাচ্ছে, কথা বলে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি ইয়ামিন চৌধুরী, মন্ডলশ্রী, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। জি, জি, শুভ সন্ধ্যা। আমি আপনার কাছে খুব বিনয়ের সঙ্গে জানতে চাচ্ছি, জি, তো ইতালিতে চলচ্চিত্র নির্মাণ করেছেন, আমাদের বাংলাদেশে কোন ছবি নির্মাণ করার ইচ্ছা আছে কিনা? আর আরো দুটো জিনিস জানতে চাচ্ছিলাম, আমাদের দেশের চলচ্চিত্র আর ইটালিয়ান চলচ্চিত্রের মধ্যে তফাৎটা কি? আর আমাদের দেশে ছবি বানাতে গেলে তো আপনার যেমন ধরেন সেন্সরশিপের বিষয় আছে, তারপর অনেক বাধা বিপত্তির বিষয় আছে, তো ইতালিতে ওই ধরনের কোন বাধা বিপত্তি আছে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন দর্শক, ধন্যবাদ দর্শক। জি, এটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আপনি বাংলাদেশে কেন সিনেমা বানাচ্ছেন না? আসলে আমাদের এখানে, আমার কাছে মনে হচ্ছে আসলে আমি আসলে অনেক ইন্ডিপেন্ডেন্ট, এখানে আমরা অনেক করাপশনের শিকার হই, মানে এ টু জেড। আপনারা বলেন একটা আর্টিস্ট থেকে শুরু করে, টেকনিক্যাল থেকে শুরু করে, হয়তোবা স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে, গল্প নির্মাণের ক্ষেত্রে, হয়তোবা গল্প একটা ভাবনা তৈরি হলো কিন্তু সেরকম ভাবে বাস্তবায়ন ঘটাতে গেলে সেই বাজেটটা পাচ্ছি না, সেটা সেরকম আবার অ্যাক্টরও পাচ্ছি না, সবকিছুতেই আমাদের কম্প্রোমাইজ আসতেছে। কম্প্রোমাইজ করার ক্ষেত্রে একটি ভালো ছবি নির্মাণও হয় না আলটিমেটলি, মানে ছবিটি প্রদর্শন হয়, ছবিটি হলে প্রচার হয়, কিন্তু সেই যে দর্শকের যে সঠিক চাওয়াটা একটি নির্মাতা পূরণ করবে সেটা হয়নি। ওইখানে যে জিনিসটা সুবিধাটা আছে যে ওইখানে অ্যাটলিস্ট করাপশনে পড়তে হয় না, একটি সঠিক জায়গা আছে, আপনি সঠিক একটি চিন্তাধারা নিয়ে একটি অফিস আছে, সেই অফিসে আপনি যাবেন এবং তাকে বলবেন আমি এই ছবিটা নির্মাণ করতে চাচ্ছি, তুমি আমাকে সহযোগিতা করো, এই পারপাস, এই পারপাস, তখন তারা সহযোগিতার হাত বাড়ায় দেয়, মানে সানন্দে। ওরা কি প্রোডিউস করে? প্রোডিউস করে, গভর্নমেন্টলি ফান্ড থাকে, যেটা আমাদের বাংলাদেশে যেমন বছরে একটি গভর্নমেন্টের ফান্ড থাকে, আর ওখানে টোটাল সিজন ওয়াইজ একটি ফান্ড থাকে, মানে জুন, জুলাই, আগস্ট এই মাসগুলোতে আসলে বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ওয়াইজ ফান্ডগুলো থাকে। যেমন আমাদের বাংলাদেশে শুধু সংস্কৃতি মন্ত্রণালয় একটি ছবির জন্য অনুদান দেন, সেটা বাংলাদেশের জন্য, আর ওইখানে মনে করেন যে এরকম বরিশালের জন্য একটি ফান্ড থাকে, ঢাকার জন্য একটি ফান্ড থাকে, সোশ্যাল অ্যাওয়ারনেস এর জন্য, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য, মানে ক্যাটাগরি ওয়াইজ একটা ফান্ড থাকে, রাইট। ওই ফান্ডগুলা বুঝতে হয়, ওয়েবসাইটে খুঁজতে হয়, খোঁজার পরে একটু যোগাযোগ রাখতে হয় ওই 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 বিষয়ে যারা নিয়োজিত থাকেন, তখন তারা ইনফর্ম করেন, ভোগান্তি শিকার হতে হয় না, মানে সে যদি পারে সেটা সঠিকভাবে বলে, এতে আপনার টাইম ওয়েস্ট হয় না, আপনি জেনে ফেলছেন আর ট্রাই করার একটা সুযোগ থাকে। বাংলাদেশে কিন্তু আপনি সেই জিনিসটা হয়নি। আমি বলি যে আপনি তো 7 বছর আগে যেটা দেখে গেছেন বাংলাদেশে, এখন কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, অনেক নতুন নতুন নির্মাতা আসছে, অনেক সিনেমা তৈরি হচ্ছে, একটু ডিফারেন্ট টাইপের সিনেমা কিন্তু এখন হচ্ছে, অনেক অনেক ভালো ভালো নির্মাতা হচ্ছে। আমাদের অনেক, আমার অনেক অ্যাসিস্ট্যান্ট তারাও ফিল্মের কথা চিন্তা করছেন, যারা আমার সাথে একটা সময় নাটকে অ্যাসিস্ট করতেন, আর আমার বন্ধুরা সবাই ছবি করেছেন, যেমন আমার এক বন্ধু নৈমিতেজ নিয়ামুল, সে এক কাপ চা ছবি করেছে, ভালো ছবি করেছে। নির্মাতা, ভালো নির্মাতা আছে, সবকিছুই আছে, আবার কোথাও যেন একটা কিছু নাই মনে হচ্ছে, খালি খালি মনে হয় যে কোথাও যেন পূর্ণতা হচ্ছে না কোন নির্মাতা, কিন্তু ডিটারমাইন্ড হয়ে একটা নির্মাতাকে বলেন আপনি কি হ্যাপি এই জিনিসটা কি করে, হ্যাঁ সে এক পার্টে হ্যাপি, ইকোনমিক্যাল ভাবে হ্যাপি,
কিন্তু তার মনের স্যাটিসফ্যাকশন নিয়ে সে কাজ কখনোই করতে পারে না। আমি কনফিডেন্টলি বলতে পারি নিচে যেটা করতে চাই সেটা হয়তো দর্শকদের ডিমান্ডের সাথে ম্যাচ করছে না, এরকম কিছু কি? রাইট, এখন যেটা হয়েছে যে আপনাকে একটা নির্মাতার ক্ষেত্রে একটু বলতে হয় যে তাকে চিন্তা করতে হবে। এখানে বাংলাদেশের মার্কেটে আমি ব্যক্তিগত যদি একটি ছোট নির্মাতা মনেও করি আমার নিজেকে, তারপর আমি বলবো যে বাংলাদেশে আসলে 2-3 কোটি টাকা দিয়ে ছবি বানানোর কোনো অর্থই হয় না। এখানে একটু আমাদের পরিকল্পনা এবং আমাদের চিন্তা চেতনার একটু পরিবর্তন ঘটাতে হবে, শুধু আর কিছু না। সবকিছু আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে, প্রোডিউসার আছে, আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, যা আছে এনাফ। আমাদের যা একটা পরিবর্তনটা কিভাবে আনা সম্ভব? চিন্তা পরিবর্তনটা যেটা হলো যে আমি যেই কারণে ছবিটা করছি, যে যে বিনিয়োগকারী 1-1.5 কোটি টাকা ছবি করছে, সে কখনোই ছবি সম্বন্ধে কোনো স্টাডি করেনি, সে হয়তো একটা ছবিও দেখেনি, সে সে চেষ্টা সে খুঁজতেও চাচ্ছে না যে আসলে ডাইরেক্ট আমরা যেমন লোকেশন দেখি তখন প্রোডিউসাররা যায় না লোকেশনে, যে তার কোন চিন্তাই নেই, সে মনে করছে যে সে বিনিয়োগ করে সে নিজেকে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালো। ইতালিতে যে জিনিসটা হয় যে টোটাল টিম ওয়ার্ক থাকে, ফিল্মটা তো আসলে টিম ওয়ার্ক। যেমন যদি আমরা পার্শ্ববর্তী দেশ ক্যালকাটাকে দেখি, ওখানে যে টিম ওয়ার্ক ওয়াইজ কাজ করে করার কারণে সে ছবিগুলো ভালো হয় এবং দর্শকের মনে এন্টারটেনমেন্টও হয়। যেটা বিষয়টা আমি একটু খেয়াল রাখতে চাচ্ছিলাম যে আমাদেরকে আগে ভাবতে হবে আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশি জাতীয় সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব একটি ধর্ম আছে, এর মাঝ থেকে আমাদেরকে ছবিটাকে বেশি আনতে হবে। আমাদের এক অংশে 80% মানুষ এখনো দারিদ্র সীমায় বসবাস করছেন, যদি আমাদের বাজেট যদি অনেক হাইও থাকে, রেকর্ড সমতুল্য বাজেট হোক, তারপরও কিন্তু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের এখনো 80% লোক গ্রামে বসবাস করে, এখনো কৃষি নির্ভর আমরা। এখন আমার যে ছবি বানাবো সেটা শুধু 3% মিডিয়ার মানুষকে পরিচিতি দেখানোর জন্য 2-2.5 কোটি টাকা খরচ করে এবং প্রচারণা করে কোন লাভ নেই আলটিমেটলি। আমরা তো সেই প্রাণের মানুষটার কথা বলিনি, সেই রিক্সা চালকের কথা তো আসলে কোনটা? রিক্সা চালক সারাদিন স্টাডি করতে হবে ওই রিক্সা চালকের উপরে, যার জন্য ছবি বানাবেন তাকে তো স্টাডি করতে হবে আপনাকে, তারপর আপনি বিনিয়োগ করাবেন। আর আমরা স্টাডি ছাড়াই আমরা বিনিয়োগটা করি, এটা এটা একটা ফল। আরেকটা কথা জানতে চাচ্ছিলাম দর্শক যে প্রশ্নটা করলেন আপনার কাছে, যে দুইটা একটা তুলনামূলক একটা চিত্র উনি চাচ্ছিলেন যে ইতালিতে কি হচ্ছে আর বাংলাদেশে কি হচ্ছে, ইতালিতে যেটা হচ্ছে যে ছবি নিয়ে ভাবনা বিদেশিদের ক্ষেত্রে আসলে খুবই অল্প। সারা ইতালিতে যদি একটি ফিল্ম নির্মাতা নির্বাচন করা হয় তাহলে মানে আমি আছি একমাত্র, এক হতবাগা। আমি চেষ্টা করছি ভালো আরো কিছু কাজ করার জন্য। ওইখানের ছবি বানানোর ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, একটা ছবির ই আসে। ওইখানের ছবি গুলা একটা ধারাবাহিকতা বজায় রাখে, একটা ক্যাটাগরি নির্মাণ করা হয়, যেটা আমাদের বাংলাদেশের ছবিগুলোতে কোনো ক্যাটাগরি নির্মাণ করা হয় না। মানে একটা ক্যাটাগরি মানে এন্টারটেইনমেন্ট মানে শুধু এন্টারটেইনমেন্ট, মেসেজ মানে শুধু মেসেজ, যেটা আমাদের দেশে মানে একটা মুভিতে সবকিছু কোনোটাই দেওয়া হয় না, সবকিছু দেওয়ার চেষ্টা করি কিন্তু আলটিমেটলি কোনোটাই হয় না। আমরা না ভালোবাসাকে দেখাতে পারছি, না সঠিকভাবে অ্যাকশনটাকে দেখাতে পারছি, না সঠিকভাবে কমেডিটাকে, মানে সবকিছু করতে গিয়ে কোনো একটা ফোকাস করা যাচ্ছে না। আচ্ছা, মানে সব দেশে কি এটা আছে যে গ্রেডিং সিস্টেম যেটা আছে সিনেমার, এটা কি ইতালিতেও আছে কিনা? ইতালিতেও সেম কন্ডিশনে গ্রেডিং চিন্তা করে। যেমন আমার ছবিটি আমি সব ফেস্টিভ্যালে প্রদর্শন করতে পারিনি 18+, কারণ আমার ছবিটা হলো ইনফরমেটিক জেনারেশন কেন্দ্রিক। এখন এক একটা ফেস্টিভ্যাল এক একটা কেন্দ্রতে হয়, যেমন কান ফেস্টিভ্যাল বলেন আর লা বিয়েনালে বলেন, একটা ফেস্টিভ্যালের একটা পে অফ লাইন থাকে, তারা এই কারণে ফেস্টিভ্যালটা করেন। প্রত্যেকটা জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে ওই ফেস্টিভ্যালে আপনি শুধু মুভিটা দেখাতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি 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 শিখেছি। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, তো অনেক কথা বলার ছিল, অনেক কথা বলা হলো না। একটু ছোট করে জানতে চাইবো আপনার কাছে যে বাংলাদেশে কোনো চলচ্চিত্র নির্মাণের প্ল্যান আছে কিনা আপনার? আরেকটু সময় নিব, আরেকটু জানবো, আরেকটু শিখবো, তারপরে চিন্তা ভাবনা করবো। এটা হয়তো এই বছরের লাস্টের দিকে হতে পারে। একটি ফুল গ্রাম বাংলার মানুষকে নিয়ে একটি কমার্শিয়াল ফিল্মই করব, যেটা আপনি বলছিলেন যে সব শ্রেণীর মানুষকে টার্গেট করে। যে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বলবার সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ আপনাকেও।
প্রিয় দর্শক, একুশে সন্ধ্যার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী সপ্তাহে একুশে সন্ধ্যা নিয়ে আমি শেগুফতা ফারাজ শেজুতি আবার আসব সেই সাথে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন একুশে সকাল আয়োজন।